পরপর 15 এবং 16 সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করার অনুমতি চেয়েও সে অনুমতি পায়নি তৃণমূল। পুনরায় আগামী 22 সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করার অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 15 সেপ্টেম্বর আগরতলায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পদযাত্রার আয়োজন করেছিল তৃণমূল, কিন্তু সেদিন অন্য একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি থাকায় তৃণমূলকে পদযাত্রা করার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। পরবর্তীতে 16 সেপ্টেম্বর এই পদযাত্রা করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল তৃণমূল। এই ক্ষেত্রেও বিশ্বকর্মা পুজোজনিত কারণে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রশাসন বৃহস্পতিবারের এই পদযাত্রার অনুমতি দেয়নি। এবার তৃতীয় দফায় আগামী 22 সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করার অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালো তৃণমূল কংগ্রেস। সে কথাই জানালেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। এক সপ্তাহ ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে যে শত শত পার্টি কার্যালয় পুড়িয়ে দিচ্ছে, নির্বাচন নেই, কর্মীদের নেতাদের প্রতিনিয়ত আক্রমণ করা হয়েছে। আমাদের ভারতবর্ষের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যেদিন এসেছেন 13 জায়গায় হামলা হয়েছে, মাতাবাড়ি দর্শন করতে গিয়ে। দ্বিতীয়বার এসছেন, 13খানা গাড়ি ভাঙা হয়েছে। আমরা যখন গেলাম দেবাংশুদের ছাড়িয়ে আনতে, আমরা যখন পুলিশ স্টেশন গেলাম, 13খানা গাড়ি ভেঙেছে আমাদের, আমাদের আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি, রক্তাক্ত হয়েছি। সেই দিয়ে প্রতিদিন চলছে। কার্যত আগামী 22 সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করার প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে এই পদযাত্রা আয়োজন করার ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। 22 সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা আয়োজনের তৃণমূলের ফের প্রস্তুতি শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।